বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সাবানাজ শাবানাজ ইসলামিক ওয়ালসের পক্ষ থেকে আমি শাবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন কেউ করবেন না কারণ এই ভিডিওটিতে রয়েছে আমাদের জীবনের অনেক উপকারী কথা হজত আয়সার্লাহ তারা আনহার কিছু বিশেষ শক্তি এক ব্যক্তি দিল্লাহ আনহার কাছে এসে জিজ্ঞাসা করল আমি কখন জানতে পারবো যে আমি দিনদার তিনি উত্তর দিলেন যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুণাগার সে জিজ্ঞাসা করলো আর আমি কখন বুঝব যে আমি একজন গুণাগার আল্লাহ আনহা উত্তর দিলেন যখন আপনি মনে করবেন আপনি একজন দিনদার আশারতু আনহা বলেন আল্লাহ রসুল সলাল্লাহ আলহ আসসাল্লাম কোনো দিন কোনো ভিত্ত অথবা কোনো মহিলার গায়ে হাত তোলেননি ইমাম আবু হানিফা রদাল আনহুর কিছু বিশেষ উক্তি একবার ইমাম আবু হানিফার সাথে একটি ব্যবসায় অংশীদার ছিলেন বস্রার জৈনক লোক একবার ইমাম আবু হানিফা তাকে সত্তরটি মল্যবান কাপড় পাঠিয়েছিলেন এবং সেগুলোর সাথে আলাদা করে লিখে দিয়েছিলেন এই কাপড়গুলোর একটিতে খোঁত আছে সেটি হলো অমুক কাপড়টি সুতরাং আপনি যখন কাপড়গুলো বিক্রি করবেন তখন ভালো করে খেয়াল রাখবেন যেন কাপড়ের সমস্যাটি ক্রেতাকে উল্লেখ করে দেওয়া হয় ইমাম আবহানিফার ব্যবসার অংশীদার সেই লোকটি কাপড়গুলো ত্রিশ হাজার দেড়হামের বিনিময়ে বিক্রি করেন এবং যখন তিনি টাকা টাকাসহ আবহানিফার কাছে এলেন তাকে জিজ্ঞাসা করা হল আপনি কি কাপড়ের খোদগুলো বলে দিয়েছিলেন বর্ষার লোকটি উত্তর দিলেন আমি ভুলে গিয়েছিলাম আবু হানিফা সেই কাপড় বিক্রির মুনাফা থেকে কিছুই গ্রহণ করেননি বরং তার সবটুকুই সদকা করে দিয়েছিলেন ইমাম আবু হানিফা তার এলম জ্ঞান এবং আমলের জন্য তো বঠিক তিনি তার রসিকতাবোধের জন্য সুপরিচিত ছিলেন একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে ইমাম যখন আমি নদীতে গোসল করি তখন কি আমি কেবলার দিকে মুখ করব নাকি কেবলার দিকে মুখ ফিরিয়ে রাখবো ইমাম আবু হানিফা গম্ভীরভাবে উত্তর দিলেন আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি আমার কাপড়গুলোর দিকে মুখ ফিরিয়ে থাকতাম যেন কেউ সেগুলো নিয়ে দৌড়ে পালাতে না পারে ইমাম আবু হানিফা রদুল্লাহতাল আনহ তার ছাত্র আবু ইউসুফকে বলেছিলেন হ্যাঁ ইয়াকুব তুমি আমার কাছে যে কথাই শোনো সে কথাই লিখে ফেলো না কেননা এটা নিশ্চিত যে হয়তো আজ আমি যে মত ধারণ করছি আগামীকাল সেটা ত্যাগ করব হয়তো আগামীকাল আরেকটা মত ধারণ করব যা তার পরের দিন ত্যাগ করব আমি এতক্ষণ যা বলেছি আর লাহ রসুলের সুনত অনুযায়ী বলেছি তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ পাকরাবুল আলামিন যাতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলি শুনে যদি এক দুজনেরই উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি পুরানো বন্ধ হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাছে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ